আসসালামু আলাইকুম, এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, ফাতিহা শাফি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বাংলাদেশের ওপর থেকে ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটে গেছে, তবে উপকূলীয় এলাকাগুলোতে এখনও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে, জানালো আবহাওয়া অধিদপ্তর। ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে সরকার নিষিদ্ধ করেছে বললেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা। গণহত্যার জন্য আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে, মন্তব্য মামুনুল হকের। এবং জয়পুরহাটে দোকান থেকে চুরি হওয়া 7 লাখ টাকার 195টি স্মার্টফোন ও নগদ 1,57,000 টাকা উদ্ধার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। বাংলাদেশের ওপর থেকে ঘূর্ণিঝড় দানার প্রভাব কেটে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর, তবে উপকূলীয় এলাকাগুলোতে এখনও ঝড়ো হাওয়া সহ বৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গেলেও আগামীকাল পর্যন্ত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেন আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান। ঘূর্ণিঝড়ের প্রভাবে মোংলায় 76 মিলিমিটার সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে বলেও জানান এই আবহাওয়াবিদ। ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাবে, তবে এর প্রভাবে কিন্তু বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দর সময়ের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্রবন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। রাজনৈতিক সংগঠন হিসেবে নয়, ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে সরকার নিষিদ্ধ করেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। দুপুরে সাভারের খাগান এলাকায় মহিষ নিয়ে 3 দিনব্যাপী এশিয়ান বাফেলো কংগ্রেস উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার এ সময় আরও বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে কোনো পরিকল্পনা এখনও হয়নি। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ডক্টর সাইদ মাহমুদ বেলাল হায়দার, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর রিয়াজুল হক ও এশিয়ান বাফেলো অ্যাসোসিয়েশনের সভাপতি প্রফেসর ডক্টর ওমর ফারুক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ছাত্রলীগকে নিষিদ্ধ করছে একটা রাজনৈতিক সংগঠন হিসেবে না, একটা সন্ত্রাসী, যারা সন্ত্রাসী কাজে লিপ্ত হয়েছে বলেই জানাচ্ছে। তো কাজে ছাত্রলীগ যদি তার রাজনীতিতে থাকত তাহলে এই নিষেধ করার প্রশ্ন আসত। কাজে এখানে সন্ত্রাসী ব্যাপার আছে, তারা যেভাবে আইন ভঙ্গ করেছে, তারা নিজের হাতে আইন তুলে নিয়েছে, এসবের কারণে নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা প্রমাণ করে তারা একটি সন্ত্রাসী দল, দেশে গণহত্যা ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের রাজনীতিও নিষিদ্ধ করতে হবে, এটাই এখন মানুষের দাবি বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মোহাম্মদ মামুনুল হক। দুপুরে লক্ষ্মীপুরের এন আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণসমাবেশে তিনি এসব কথা বলেন। ভারতের প্রশ্রয়ে শেখ হাসিনা সেখান থেকে দেশ ও জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও মন্তব্য মামুনুল হকের। সন্ত্রাসী সংগঠন হিসেবে ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করে প্রমাণ করেছে আওয়ামী লীগ এবং তার রাজনীতি ছিল সন্ত্রাস নির্ভর। আমরা বলতে চাই শুধু ছাত্রলীগ নয় বরং শেখ হাসিনার আওয়ামী লীগকেও বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার দাবি জানায়। শুধু দক্ষ চিকিৎসক নয়, আধুনিক প্রশিক্ষিত নার্স গড়ে তুলতেও অবদান রেখে চলেছে আদ্দিন ফাউন্ডেশন। সেই ধারাবাহিকতায় এবার 19 ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নার্সিং পেশায় দক্ষতার স্বীকৃতি হিসেবে 11 চিকিৎসক ও নার্সকে সম্মাননা দেওয়া হয়। যশোর থেকে তামান্না ফারজানার পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরও জানাচ্ছেন আশিকুর রহমান। 2006 সালে যাত্রা শুরু করা আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের 19তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার পুলেরহাটে অবস্থিত যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য ছিল একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার এম এ মজিদ। নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মহিউদ্দিন,
নার্সিং ইনস্টিটিউটের সহযোগী পরিচালক নাজমুন নাহার, আদ্দিন হাসপাতাল এবং নার্সিং এর মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাহিদ ইয়াসমিন সহ অন্যান্যরা। এ সময় আদ্দিন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ডাক্তার শেখ মুহিউদ্দিন আজীবন মানব সেবায় নিয়োজিত থাকতে নবীন নার্সদের প্রতি আহ্বান জানান। দেশের অন্যতম সেরা প্রতিষ্ঠানে সুযোগ পেয়ে খুশি শিক্ষার্থীরাও। এখানে মেয়েদের নিরাপত্তা এবং সেফটি বিষয়টা খুবই সুন্দর এবং এখানে পড়াশোনা করে ক্লিনিক্যাল প্র্যাকটিসের সুযোগ আছে। ফান্ডামেন্টাল ল্যাব, কম্পিউটার ল্যাব, ইংলিশ ল্যাব, আমরা অত্যাধুনিকভাবে এই ল্যাবের মানে নিজে নিজে সবকিছু করতে পারি। এ সময় আদ্দিনের তিন হাসপাতালের আটজন সেরা নার্স, দুইজন প্যারামেডিক, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডক্টর ফিরোজা বেগম ও আদ্দিনের দীর্ঘদিনের এক কর্মীকে নার্সিং সেবায় বিশেষ অবদানের জন্য সম্মাননা জানানো হয়। আগামীতে আদ্দিনের চিকিৎসক ও নার্সরা মানব সেবায় নিজেদের উৎসর্গ করার অঙ্গীকার করেন এই অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ড ইস্পাহানি মির্জাপুরের উদ্যোগ, পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় মাতৃভাষা বাংলা নিয়ে দেশের সবচেয়ে বড় মেধাভিত্তিক টিভি রিয়েলিটি শো ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ষষ্ঠ বর্ষের রাজশাহী বিভাগের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। সকালে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন কলেজ মাঠে অনুষ্ঠিত প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে 800 শিক্ষার্থী অংশ নেন। রাজশাহীর বাছাই পর্বে উত্তীর্ণরা পরবর্তীতে ঢাকায় প্রতিযোগিতায় অংশ নেবে। প্রতিযোগিতায় ইস্পাহানি টি লিমিটেড এর উপমহাব্যবস্থাপক এইচ এম ফজলে রাবি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর সুমেয়া খানম ও আবৃত্তিশিল্পী মাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। চূড়ান্ত পর্বে দেশের সেরা বাংলাবিদ 10 লাখ, দ্বিতীয় স্থান অর্জনকারী 3 লাখ ও তৃতীয় স্থান অর্জনকারী 2 লাখ টাকার মেধাবৃত্তি পাবেন। জয়পুরহাট শহরের জিরো পয়েন্ট এলাকার জাহানারা মার্কেটের একটি দোকান থেকে চুরি হওয়া 7 লাখ টাকার 195টি স্মার্টফোন ও নগদ 1,57,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান। বৃহস্পতিবার সকালে মোবাইল ফোন ডিলার মাহবুব ট্রেডার্সের শোরুমে চুরির এ ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাজার মনিটরিং টাস্কফোর্সের অভিযানে বেশি দামে পণ্য বিক্রি করায় 5 ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামল চন্দ্র বসাক। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয়সীমার মধ্যে রাখতে নিয়মিত বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। নোয়াখালীতে গার্লস টেক ওভার কর্মসূচির আওতায় 1 ঘন্টার জন্য বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে প্রতীকী দায়িত্ব পালন করলেন অষ্টম শ্রেণীতে পড়ুয়া 13 বছরের শিশু তাহিয়া তারানুম। দায়িত্ব পেয়েই নোয়াখালীকে বাংলাদেশের সবচাইতে নিরাপদ শহর হিসেবে গড়ে তোলা ও শিশুদের সুরক্ষা ব্যবস্থা জোরদারের বিষয়ে গুরুত্ব আরোপ করেন তিনি। আন্তর্জাতিক শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে গার্লস টেক ওভার কর্মসূচিতে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত এ দায়িত্ব পালন করেন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স এনসিটিএফের নোয়াখালী জেলা শাখার ভাইস প্রেসিডেন্ট তাহিয়া তারানুম। বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। রংপুরের শ্যামপুর সহ বন্ধ হওয়া সব চিনিকল চালুর দাবিতে আখচাষী সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি। বদরগঞ্জ উপজেলার শ্যামপুর হাট মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন বক্তব্য রাখেন। বক্তারা কৃষক সমিতির 7 দফা দাবি দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।